জানুয়ারিতে ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যোগ দেন সৌদি লিগে। এরপরই পাল্টে যায় সৌদি লিগের চিত্র। রোনালদোর পর তারকা ফুটবলারদের দলে নিতে প্রতিযোগিতায় নামে সৌদি লিগের ক্লাবগুলো। মেসিকে দলে পেতে অনেক দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয় আল হিলাল। CR7 এর পর তার সাবেক সতীর্থ করিম বেনজেমা ও চেলসি মিডফিল্ডার এনগালো কান্তে হাঁটলেন রোনালদোর দেখানো পথে। তারকা ফুটবলারদের দলে পেতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর চেয়েও মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দেওয়া হচ্ছে ফুটবলারদের। এক এক করে ফুটবলের মহাতারকাদের ইউরোপিয়ান ফুটবল ছাড়ার ঘটনাকে ইউরোপিয়ান ফুটবলের জন্য ক্ষতির কোনো কারণ হিসেবে দেখছেন না উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। চীনা লীগের সঙ্গে সৌদি লীগের মিল দেখছেন তিনি। ইউরোপিয়ান গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সৌদি লীগ নিয়ে সমালোচনা করেন উয়েফা সভাপতি। আই থিঙ্ক দ্যাট ইটস মেইনলি আ মিস্টেক ফর সৌদি আরেবিয়ান ফুটবল। আমি মনে করি সৌদি ফুটবল বড় ভুল করছে। চীনের মতোই তারাও ফুটবলারদের ক্যারিয়ারের শেষের সময়ে তাদের দলে নিয়ে ঠিক কাজ করছে না। আমাকে একজন ফুটবলার দেখান যিনি তার ক্যারিয়ারের শুরু করতে সৌদি আরবে খেলতে গেছে। সাক্ষাৎকারে সৌদি আরবের লক্ষ্য পূরণে করণীয় সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। এটা তাদের জন্য বড় সমস্যা হতে পারে, কারণ তাদের একাডেমিতে বিনিয়োগ করা উচিত। তাদের ভালো কোচ নিয়োগ দিয়ে নিজেদের দেশ থেকে ফুটবলারদের তৈরি করা দরকার। ক্যারিয়ারের শেষের দিকে থাকা ফুটবলারদের নিয়ে তারা কোনোভাবেই ফুটবলের উন্নতি করতে পারবে না। রোনালদো মেসি বেনজেমার ইউরোপিয়ান লীগ ছেড়ে যাওয়া নিয়েও কথা বলেছেন উয়েফা প্রেসিডেন্ট। উই ডিডন্ট লুজ দেম, দে স্টিল প্লে ফুটবল। আমরা তাদের হারাইনি, তারা এখনো ফুটবল খেলছে। ক্যারিয়ারের শেষের দিকে থাকা অনেক খেলোয়াড় কিছু অর্থ আয় করতে কোথাও না কোথাও খেলতে যান, কিন্তু টাকাই সব কিছু না। ফুটবলাররা শীর্ষ প্রতিযোগিতায় জিততে চায়, আর শীর্ষ প্রতিযোগিতা হয় ইউরোপে। টপ কম্পিটিশন এন্ড টপ কম্পিটিশন ইজ ইন ইউরোপ। PIF এর অধীনে থাকা সৌদি লীগের চারটি ক্লাবই মোটা অঙ্কের অর্থে তারকা ফুটবলারদের দলে ভেড়াতে আগ্রহী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।